একই সঙ্গে থ্রি এবং ফোর দুইটা ক্লাসে ছাত্রকে পড়াচ্ছে, কারণটা কি হয়েছে? এইভাবে কি ছাত্রকে পড়তে পারে? কারণ এখানে টিচার সংখ্যা কম, সেই হিসেবে আমাকে স্কুলে আছি আমরা দুটো টিচার, তো তিনজন আছি, তো হেডমাস্টার মশাই তো স্কুলে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন, আর ওই দিদিমণি ওয়ান টু ক্লাস নেবে, আর আমি নিই হচ্ছে থ্রি ফোর। হ্যাঁ হ্যাঁ, থ্রি ফোর ক্লাসটা আমি নিই, তো সেই হিসাবে রুটিন সেইভাবে করেছি, সেইভাবে ক্লাসগুলো নেওয়া হয়। হ্যাঁ, ওটা মানে টিচিং লাইনটা পুরো আমার উপরে, সব কিছু ডিপেন্ড করছে আর কি। আমি চাইছি বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যা যাবতীয় ওদের সমস্যা আছে সব কিছুরই সমাধান স্কুলেই হবে, সব কিছুই করা হবে। চাইছেন শিক্ষক আরও নিয়োগ হলে ভালো? হ্যাঁ, শিক্ষক নিয়োগ হলে, কিন্তু শিক্ষক নিয়োগ হলে ভালো হতো আর কি। শিক্ষক না থাকার কারণে তো মনে হচ্ছে স্কুলের এই এলাকার ছাত্রছাত্রীরা তো ঠিকমতো আসছে না স্কুলে। না না, কারণ একজনের পক্ষে দুটো টিচার মিলে কত সামলাবো, করছি যতটা পারছি, বাচ্চাদের ভালো করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম দিদিমণি। সরকারিভাবে একটা নির্দেশ আসছে যে ড্রেস পরিবর্তনের, আপনার কাছে কোনো খবর আছে? না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি। আপনার নাম? মুস্তাহিনা বেগম। আপনি কোন স্কুলে পড়ছেন? উত্তর চিড়ালপাড়া এই স্কুলেই পড়াচ্ছি। বললাম আপনাদের স্কুলে খুব টিচারের খুব অভাব রয়েছে, একই ক্লাসে থ্রি এবং ফোরকে পড়ানো হচ্ছে, সেটা কি সম্ভব? সেটা তো কখনোই সম্ভব না, কারণ আমি যদি ক্লাস থ্রির যদি একটা কোনো বিষয় যদি বোঝাতে যাই তখন ক্লাস ফোরের ছেলেমেয়েরা একটু সমস্যায় ফেলে। এইবারে তাদের এই ক্লাস থ্রির ছেলেমেয়েগুলোকে যখন ক্লাস ফোরের ছেলেমেয়েগুলো যখন সমস্যা করে তখন মনোসংযোগটা তখন বাকি ক্লাসের অন্যদিকে চলে যায় এবং আমাকেও সেই মনোসংযোগটার দিকে তখন ঘোরাতে হয় বা অন্য দিদিমণিদেরও ঘোরাতে হয়। তাতে কী হয়, সঠিকভাবে যে আমি পাঠদানটা দিতে চাচ্ছি সেটা আমি পারছি না। এইবারে যদি এই পরিবেশটা যদি এমন হতো যে আমি একটা ক্লাসের মধ্যে আছি এবং এক আমি একজনই শিক্ষক পড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, যেমন ছাত্ররা যেমন আমাকে যেমন মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবে আমিও তো সেরকম মনোসহযোগকারে তাদেরকে আমি পাঠদানটা দিতে পারবো। যখনই আমি দুটো ক্লাস তিনটে ক্লাস একসাথে নেব, এই একসাথে নেওয়া ছাড়া তো আর কোনো বুদ্ধি নেই, উপায় নেই। আপনি দেখতে পাচ্ছেন আমার স্কুলে যে আমি বিএলও ডিউটি করছি, আমি ক্লাসে যেতে পারছি না, আর বাকি আমার আছে আর মাত্র দুজন শিক্ষক শিক্ষিকা, তারা কি করবে? একজন শিক্ষিকা তো অ্যাবনর্মাল রয়েছে। হ্যাঁ, উনি 100% হচ্ছে গিয়ে প্রতিবন্ধী, ওনার পক্ষে একটু সমস্যাই হয়। তার মানে আপনি ধরে নিতে পারেন যে এই স্কুলে বর্তমানে শিক্ষক যদি ধরি আমি নন অফিসিয়াল দুজন শিক্ষক, পাঠদানের জন্য আমরা দুজন শিক্ষক আছি, শিক্ষক শিক্ষিকা আছি, তার মধ্যে থেকে আমি প্রধান শিক্ষক, আমাকে বাইরে যেতে হয়, বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতে হয়, তার মধ্যে এই এখন দেখছেন যে হাউস টু হাউস বিএলও রেজিস্টার আমাকে মেনটেন করতে হচ্ছে, তো আমার এই ডিউটিটা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে করার কথা, সেখানে আমি স্কুলে বসে করছি, কারণ আমি স্কুলটা দেখতে পারছি, স্কুলটা সঠিকভাবে পরিচালনা করতে পারছি, স্কুলটাকে স্কুলের কথা মাথায় রেখে আমি বাড়িতে বাড়িতে আমি যেতে পারছি না। আপনাকে তাহলে দুটো কাজ একই সাথে সামলাতে হচ্ছে? দুটো কাজ একই সাথে সামলাতে হচ্ছে, একই সাথে, একদিকে স্কুল একদিকে বাজার করতে হয়, হিসাব রাখতে হয়, সমস্ত এভরিথিং, ছাত্রছাত্রীকে পড়াতে পারছি না। মিড ডে মিলের যখন আমি বাজার করতে যাচ্ছি, বাজারটা যখন নিয়ে আসছি আমি, তখন আমার মাথায় থাকে যে কী কী আজকে বাজার করলাম, কী কী হিসাবটা আমার হলো, সেই হিসাবটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই অবস্থায় তখন আমি ক্লাসে যাচ্ছি, খাবার দিকে বেশি আমাকে, হ্যাঁ ওই দিকটাই আমাকে মনোসংযোগ দিতে হচ্ছে যে কীভাবে রান্নাটা হচ্ছে, রান্নার মধ্যে কিছু পড়লো কি না, আমাকে সবসময় আমাকে ভীত অবস্থায় থাকতে হয়। ওই অবস্থায় আমি পাঠদান কীভাবে দেবো, তখন তো আমার, আমি পাঠদান দিতে গেলে তো আমার মনের ভিতরে ওই চিন্তাগুলোই থাকবে, সঠিকভাবে পাঠদানটাও আমি দিতে পারবো না। মাস্টারমশাই আপনার নাম? শুভাশিস চক্রবর্তী। স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম? পিত্তলা। পিত্তলা স্কুল। হুম।